মহাজীবনের পথিক মামুনুর রশিদ। সদা কর্মচঞ্চল নাট্যে জীবন নাটকে আমরা তাকে পাই গুরুর মতো। তিনি শিল্পের সহচর, সংগ্রামের পথিক, দুঃখ দিনের প্রথম সহচর। সর্বত্র আলো ছড়ানোর দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন। বয়স তাঁর যাই হোক, দিনপঞ্জির হিসেবে আজ তিনি সাবলকত্ব লাভ করেছেন। আজ তাঁর জন্মতিথিতে ভালোবাসা ও শ্রদ্ধার অঞ্জলি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা রেকর্ডিংয়ের পরে আমি বেরিয়েছি, মামুনও ওখানে ছিল, ওই যে আলাপ হলো তারপরে সেটাই ঘনিষ্ঠ বন্ধুতায় পরিণত হয়েছে। সবচেয়ে বড় কথা এই যে মামুন এত সহৃদয় একটি ব্যক্তি, এত ভালোবাসতে পারে এবং এত সহজ, এত সরল। মামুনুর রশিদ আমার বেশ পুরনো বন্ধু। আমার মামুনকে নিয়ে অনেক গর্ব। সে নাট্য সংগঠক, নির্দেশক এবং একটি দল সে চালায়, যে দলের প্রত্যেকটি শিল্পী উঁচু মানের। মামুনুর রশিদ আজকে যে গ্রুপ থিয়েটার মুভমেন্ট, একটা উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশে, এই যে মঞ্চ নাটক হচ্ছে বা টেলিভিশন নাটকও বলি না কেন, এই নাটক এগিয়ে নিয়ে গেছে। আমরা অনেকেই হয়তো নিয়মিত গ্রুপ থিয়েটারে সেভাবে সময় দেই না, সময় দিতে পারি না, কিন্তু মামুন ভাই তার জায়গায় স্থির, অবিচল এবং করে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মামুনুর রশিদকে আমি কতদিন ধরে চিনি, তখন আমি একটা বিপদে পড়ে যাই। কারণ তখন আমার মনের ভিতর যে প্রশ্নটা ঘুরতে থাকে সেটা হচ্ছে, আমি মামুন ভাইকে চিনি না কবে থেকে? বাস্তব দৃষ্টিভঙ্গিতে যে কাজগুলো নিজের ভালোর জন্য সেটি বাদ দিয়ে মানুষের জন্য, সমাজের জন্য, থিয়েটারের জন্যে একটা মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন এবং সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন, এটি আমাদের সময়ের গল্প, আমাদের সময়ের অহংকার। যাদের নাটক দেখে বড় হয়েছি, যাদের অভিনয় দেখে বড় হয়েছি, যাদের লেখালেখির সাথে পরিচিত হয়ে বড় হয়েছি, মামুন ভাই এমনই একজন নাট্য ব্যক্তিত্ব, তাকে নাট্য বন্ধু বলা যায়। মামুন রশিদের কাছ থেকে যা শিখেছি, যা জেনেছি, যা বুঝেছি, শিল্প জীবন রাজনীতি সবটা এক মহাকাব্য। এবং মামুনুর রশিদের বৈশিষ্ট্য সেখানেই, তিনি একেবারে সুনিপুণভাবে এবং অত্যন্ত বাস্তবসম্মতভাবে অন্ধবিশ্বাস, কুপমণ্ডকতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন, বলছেন এবং যুদ্ধ করেন। একটি সন্তান জন্মগ্রহণ করে পিতামাতা, শিক্ষা দান করেন শিক্ষক, এরপর তার সংস্কৃতির বিকাশ দান করেন, সেই আমাদের মামুন ভাই, আমার এক পিতা। মামুন ভাই আমার হচ্ছে নাটকের গুরু, ওস্তাদ, আমি তাকে ওস্তাদ বলেই ডাকি। মামুন ভাই একজন মানুষ গড়ার কারিগর। তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে নীতি আর আদর্শের প্রতি আপোষহীন হতে হয়। মামুন ভাই নিজে নাটক লিখেছেন, অসংখ্য নাটক লিখেছেন, মঞ্চ সফল সবগুলো নাটক, তাতে তিনি অভিনয় করেছেন, নির্দেশনা দিয়েছেন কোনো কোনো নাটকের। সব মিলিয়ে থিয়েটারের একজন পরিপূর্ণ মানুষ মামুনুর রশিদ। লেখক, গবেষক, এক অর্থে গবেষক উনি, অনেকগুলি নাটক মধ্যে গবেষণার সুস্পষ্ট ছাপ পাওয়া যায়। থিয়েটারের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে অন্যতম একজন। এবং আমি খুব খুশি মামুন ভাইকে আমি আর শিক্ষক রূপেও আমার বিভাগে, আমাদের বিভাগ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে মামুন ভাইকে শিক্ষক হিসাবে পেয়েছি। একটা গল্পকে, একটা উপন্যাসকে ছোট্ট করে দুই লাইনের কবিতায় বলা যায়, কিন্তু এমন একজন মানুষ সম্পর্কে আমি এখন বলতে চাচ্ছি, পারবো না বলতে, এটা বলা সম্ভব না, যে এই মানুষটা সম্পর্কে, এই টোটাল জীবনটা সম্পর্কে সারা জীবন বলেও বোধ হয় শেষ হবার নয়। আমাদের সকল নাট্যকর্মীর মামুন ভাই অভিভাবক, এবং আমি মামুন ভাইয়ের কাছ থেকে আসলে শিখেছি কীভাবে আধুনিক অভিনয়টা করতে হয়,
কিভাবে আর 10টি অভিনয় থেকে একটি চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করতে হয়। মামুন ভাই যেটা করতে চায়, যেটা উনি লেখেন, যেখানে উনি ফোকাসটা করেন, ওটা করেই ছাড়েন শেষ পর্যন্ত। এত বড় একজন গুণী সংগঠক, এত বড় একজন নির্দেশক, এত বড় একজন অভিনেতা, এত বড় একজন নাট্যকার, এত বড় একজন শিক্ষক, একসাথে এতগুলো খুব কম মানুষেরই পক্ষে হয়ে থাকে। মামুনুর রশিদের কাছে যেতে আমাদের কখনো ভয় পেতে হয়নি, কখনো চিন্তা করতে হয়নি, এতটাই খোলা মনের মানুষ উনি। তার থেকে শিখেছি, তার সঙ্গে আনন্দ করেছি এবং তার কাছ থেকে অনেক অনেক অনুপ্রেরণা পেয়েছি। যতটুকুই শিখেছি তার কাছ থেকে শিখেছি এবং উনি আসলেই অনেক বড় মাপের একজন শিক্ষক। মামুন আঙ্কেল শুধু ভালো শিক্ষকই না, হি ইজ এ ভেরি কেয়ারিং মানুষ। আসলে এখন আর শিক্ষক নেই, শিক্ষকদের শিক্ষক হয়েছেন। মামুন ভাইয়ের সাথে একটি মঞ্চনাটকেই কাজ করেছি, বেশ কিছু টেলিভিশন নাটকে ওনার নির্দেশনায় কাজ করেছি, ওনার সাথে অভিনয় করেছি। তাতে আমার কাছে মনে হয়েছে মামুনুর রশিদ একটি প্রতিষ্ঠান। আমার কাছে মনে হয়েছে যে মামুনুর রশিদ এমন একজন শিক্ষক, এমন একজন নির্দেশক, যিনি একজন কাঠের পুতুলকেও উনি হয়তো বা একটা চরিত্র দাঁড় করিয়ে ফেলতে পারেন। এই যে চরিত্রটিকে ধারণ করা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ক্যারেক্টারাইজেশন, চরিত্র নির্মাণ, সেই নির্মাণ প্রক্রিয়াটি আসলে মামুন ভাইয়ের কাছ থেকে শেখা। মানে এই ব্যাপারে মামুন ভাইয়ের চাইতে বড় শিক্ষক আমি পাইনি। মামুনুর রশিদের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে উনি যে নাটকগুলো করেছেন, সেই নাটকগুলো অথবা নাটকের দল এবং তার দর্শন এবং তার সর্বোপরি নাটক নিয়ে যে ভাবনা, এটি গণমানুষের আলোচনায় রসিকতার মধ্য দিয়ে যেটা শেখার, সেটা হচ্ছে যে শিল্প কি এবং শিল্পী কি। মামুন ভালো ভালো শিল্পী তৈরি করেছে, সংগঠক তৈরি করেছে, নাট্যকার তৈরি করেছে, তার দলকে বাংলাদেশে যেমন প্রতিষ্ঠিত করেছে, বিদেশেও তার দলকে সে পরিচিত করেছে। আমি সংগঠন শিখেছি মামুন ভাইয়ের কাছে, আমি প্রযোজনা শিখেছি মামুন ভাইয়ের কাছে। উনি ভালোবাসা, আদর, এগুলি সমস্ত কিছু সমন্বয় ঘটিয়ে এমন একটা মানে কিছু ক্রিয়েট করেন যেটা একজন সফল শিক্ষকের একটি কাজ উনি করেন। তরুণ নির্মাতাকে একজন, তার মতো একজন নির্মাতা, তার মতো একজন অভিনেতা কত সহজেই যে কাছে টেনে নিতে পারে এবং কাজটি সহজ করে দিতে পারে, সেটার একমাত্র উদাহরণ হচ্ছেন মামুনুর রশিদ। যখন আমরা মঞ্চে যারা দু পায়ে দাঁড়াতে পারতাম না, তাদেরকে উনি দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে শেখালেন এবং উনি বলতেন যে সংলাপ হচ্ছে সেকেন্ডারি, ক্যারেক্টারাইজেশন আগে। এমন একজন পরোপকারী মানুষ, এ মানুষটির কথা বলে শেষ করা যাবে না। মামুন ভাইয়ের কাছে অনেক ঋণ এবং এই ঋণ আজীবন আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তার একটা বৈশিষ্ট্য আমি বলতে পারি যে যে কোনো থিয়েটার কর্মীর বিপদে তিনি এগিয়ে আসেন, সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান, এটিই মামুন ভাই, এটিই মামুনুর রশিদ। এখনও যদি আমি ফোন করি, ফোন যদি মামুন ভাইয়ের ফোনটা দেখি, আমি একটু হাত কাঁপে। এটা কিন্তু ভয় না, এটা রেসপেক্ট থেকে আমার এই জিনিসটা হয়। মামুন ভাই আপাদমস্তক একজন থিয়েটারের লোক, আরণ্যক নাট্যদলের প্রাণ পুরুষ মামুনুর রশিদ। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যতগুলো সংগঠন আমরা এখন পর্যন্ত সংগঠিত হয়েছি, এই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছিল কিন্তু মামুন ভাইয়ের হাত ধরে। গুরু সবসময় বন্ধু হতে পারে না, কিন্তু মামুন ভাই শিক্ষক, গুরু, আবার ভীষণ ভালো একজন বন্ধু, বিপদে আপদে আনন্দে। আপনারা অনেকেই জানেন ওনার স্লোগান ছিল আরণ্যকের, নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। একজন আট পৌরে সাধারণ মানুষ কিন্তু চিন্তায় অসামান্য। বাংলার মঞ্চের জন্যে আপনাকে দরকার, আমাদের জীবনে আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তার ভেতরে আপনাকে দরকার। আপনি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকেন, কাজ করতে থাকেন, এগিয়ে যান। মামুন ভাই আপনাকে আমাদের আরও আরও অনেক দিন দরকার,
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনি আরও অনেক ভালো ভালো কাজ করুন। তার জন্মদিনটা একটু সবার মতো না, একটু আলাদা। চার বছর পর পরে ওনার জন্মদিন আসে 29 ফেব্রুয়ারি, এবং এটা বোধহয় মামুন ভাইয়ের সাথেই যায় যে ওনারই জন্মদিন 29 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। তার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি, মামুন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা। বাবাকে আমরা ওইভাবে পাইনি, তো তখন আমরা বুঝতাম না, তখন আসলে অনেক ক্ষেত্রে মন খারাপও হতো, বাসায়ও মানে ওরকম সময় দিতে পারতো না। বাবা আমাদের জন্য যা করেনি তার জন্য আমার কখনো কোনো আক্ষেপ নেই। অন প্যারেন্টস টিচার ডে বা অন্য কিছুতে বাবাদের ইনভলভমেন্ট অনেক বেশি ছিল। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে বাবাকে আমরা ওইভাবে পাইনি। আরণ্যকটা যান প্রাণ সব কিছু, ঘর সংসার ছেলে মেয়ে বাদ দিয়ে সব কিছু তার আরণ্যক। পরের মানুষ ঘরের মানুষ, আজ ভালোবাসার শক্তিতে সঞ্জীবনী সুধায় স্নাত হোক পিপাসা মিটুক। আমরা পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য কামনা করি। জন্মদিনে আমার বাবাকে শুভেচ্ছা, বাবাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, তার দীর্ঘায়ু কামনা করি, আরো অনেক বড় হোক। শুভ জন্মদিন মামুন ভাই। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শ্রদ্ধা জানাই, অনেক শ্রদ্ধা। শুভ জন্মদিন মামুন ভাই। শুভ জন্মদিন আঙ্কেল। শুভ জন্মদিন। আপনাকে অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুভ জন্মদিন মামুন ভাই। জন্মদিনের শুভকামনা। চিরতরুণ মামুন ভাই, আপনার 18তম জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শ্রদ্ধা, ভালোবাসা আর শুভেচ্ছা। শুভ জন্মদিন। শুভ জন্মদিন মামুন ভাই। শুভেচ্ছা রইল। আমাদের কাছে প্রতিদিন প্রতিটি পোহর মামুনুর রশিদের জন্মদিন। শুভ জন্মদিন মামুনুর রশিদ। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শুভ জন্মদিন মামুনের জন্মদিন। এ উপলক্ষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওকে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। আমি আশা করি ও আরো অনেক বছর বড় বড় কাজ, ভালো ভালো কাজ করে যাবে, এবং আমরা সেই কাজে আশ্বাস গ্রহণ করতে পারব। মামুন সদাই হোক। পথিক, যেতে হবে বহু দূর, প্রতিটি নতুন পদক্ষেপ নতুন আলোর ঠিকানা। সেই পথ তোমার, আমার, আমাদের সকলের। চলো বন্ধু, একত্রে পথ চলি, এগিয়ে যাই নতুন উদ্যমে। জয় ও তু মামুনুর রশিদ।